ব্যাপার নিয়ে গোয়েন্দাগিরি করব না, আপনার কসম। সরি, আর করব না এমন। বাসায় যাব, আন্টি আর আম্মু তো অপেক্ষা করতেছে, তাই না? যাবো তো। যাগো, ক্যামেরাটা দারুণের হাতে দিয়ে বলল ছবি তুলতে। কিসের পিক? জাগুক মুচকে এসে তীর কোমরে হাত রেখে টান দিয়ে কাছে নিয়ে আসলো। তারপর গায়ের থেকে জ্যাকেটটা খুলে দূরে সরিয়ে রেখে দারুণকে বলল এমন ভাবে ছবি তুলতে যেন জাগুকের মুখ না দেখা যায়। এই চোখ বড় করে দূরে সরতে দিতে গেলেই পারলো না, কারণ জাগুক ওকে ভালো করে ধরে রেখেছে। দারুণ কয়েকটা ছবি তুলে দিল তৎক্ষণাৎ। জাগুক ক্যামেরা হাতে নিয়ে হেসে বলল পারফেক্ট, এবার এগুলা আমি তের বিরুদ্ধে ইউজ করব। তেই ছবিগুলো দেখে বলল এটা তো আপনি, তো কথাটা তুমি জানো আর আমি জানি। জ্যাকেট খুলছি কেন? যাতে কেউ আমাকে না চেনে। জাগুক তার ছেলে হাসি দিয়ে টেবিলের উপর থেকে জ্যাকেটটা নিয়ে বিল দিতে চলে গেল। তে বোকার মতন চেয়ে দাঁড়িয়ে আছে। সে এসেছিল একজনকে ফাঁসাতে আর এখন সে নিজেই ফেঁসে গেছে। এসব ভেবে কপাল চাপড়াতে চাপড়াতে বেরিয়ে গেল সে। ধুর, আর জীবনে এর পিছনে গোয়েন্দাগিরি করতে আসবো না আমি। এখন যদি মাকে দেখাই এই ছবিটা, না না, মা তো চিনবে ওনাকে, মুখ না দেখলেও বডি তো চেনা যায়। সেটাই। এই মেয়ে তে হাঁটা থামিয়ে চাঙ্কুকের দিকে তাকালো। কই যাচ্ছ তুমি? আপনার কি কথা সুন্দর না যেতে ভাবে বলবা, নাহলে ছবিটা আন্টিকে দেখাই দেব। মা আপনাকে দেখেই চিনে ফেলবে, মুখ না দেখলেও চিনবে না। দেখিও চাঙ্কুক গিয়ে কারে বসলো। তে মুখ বাঁকিয়ে হাঁটা ধরেছে সোজা। জাগুকে একবারও ডাকলো না। তের সেদিকে নজরও নাই। তার মাথায় খেলে ঘুরতেছে মাকে চিনবে যে এটা জাগুক, যদি না চেনে ক্যামেরাটা হাইজেক করতে হবে, নাহলে তে তুই মস্ত বড় বিপদে পড়তে চলেছিস। জাগুক কার ঘুরিয়ে কিছু দূর গিয়ে থামালো আবার। তে দেখলো না, সে এখনো ভাবতে ভাবতে হাঁটতেছে। জাগুক গ্লাস নামিয়ে চেঁচিয়ে বলল এত ভাব না দেখিয়ে কারে ওঠো, নাহলে তোমার চুল ছিঁড়ে তারপর তোমারে উঠাবো আমি। তে চমকে পাশে তাকিয়ে দেখলো জাগুক রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে কারে বসে। তে কাছে এসে কোমরে হাত দিয়ে বলল আপনার সাথে যাব না আমি, আপনি যান। ফাইন, যেও না, কথাটা বলে জাগুক চলে গেল। তে মুখ বাঁকিয়ে আবারও হেঁটে চলেছে। জাগুক বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটা চিপস হাতে নিয়ে বারান্দায় বসে গেছে আর কোলে ল্যাপটপ রেখে অফিসের প্রচুর কাজ করে যাচ্ছে। চিপসটা ফ্যাট ফ্রি, এখনকার যুগে এসব চিপস খেলেও লাভ। সন্ধ্যা 7টা বাজতে চলল। তের মা চিন্তিত হয়ে এসে জাগুকের রুমে দরজা নক করলো কয়েকবার। জাগুক বারান্দা থেকে এসে দরজা খুলতেই উনি সবার আগে জিজ্ঞেস করলেন জাগুক জানে কিনা তে কোথায়। তের ফোন অফ। ও তো জাগুক আর কিছু বলল না, সোজা ঘড়ির দিকে তাকালো। 7:02 বাজে। জাগুক দেরি না করে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। কারে উঠতে যেতেই দেখলো দূর থেকে দেখে দেখা যাচ্ছে, কোমরে হাত দিয়ে প্যারা রেখা হয়ে আসতেছে সে। এই মেয়েটা নিজে তো প্যারেশানিতে পড়বেই, সাথে আমাদেরকেও পালাবে। মেয়ে কচ্ছপের স্পিডে হেঁটে হেঁটে আসতেছে। জাগুকের বাসার গেটের কাছে এসে হাঁপিয়ে ভেতরে ঢুকতে যেতে দেখলো জাগুক চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। কি, তখন আমার সাথে আসলে কি হতো তোমার? তুমি জানো আন্টি কত টেনশন করতেছে? এ কথার উত্তর না দিয়ে হেঁটে চলে যেতেই জাগুক ওর হাত ধরে আটকিয়ে বলল এতটা ইরেসপন্সিবল কেন হও তুমি? তুমি যা চাও সেটাই হবে সব সময়। তুমি ভুলে যাও কেন যে কোনো সময় তোমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এইটুকু জ্ঞান নেই তোমার? তে তার হাতের দিকে তাকিয়ে হাত ছাড়িয়ে নিল। জাগুক ওর হাতের দিকে চেয়ে দেখলো লম্বাটে লাল দাগ হয়ে আছে ওর হাতে। সত্যি করে বলো কি হয়েছিল? আপনি যেটা ভাবতেছেন সেটা হয়নি, কারোর সাহস নেই তেইর সাথে বেয়াদবি করবে। আমি আসার সময় পড়ে গিয়েছিলাম, তাই হাতে ব্যথা পেয়েছি, আর কিছু না। কথা শেষ করে তেই চলে গেল। জাগুকও পিছন পিছন আসলো ওর। কি রে তেই, কই ছিলি তুই? ওই আসলে টিউশনিতে ছিলাম,
আজ তাই একটু দেরি হয়ে গেল। যে কোনো রকম বাহানা দিয়ে সে চলে গেল রুমের দিকে। জাগুক সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও রুমে ফেরত গেল। পরের দিন ভোর হতেই জাগুক ঘুম থেকে উঠে সবার আগে তার সূর্যমুখী বাগানটার দিকে গিয়ে একবার ভালো করে দেখে নিল। এবার জাগুক বাগানটা ভালো মতন দেখে এসে আবার গিয়ে শুয়ে পড়েছে। আবার সকাল 9টা বাজতেই জাগুক ঘুম থেকে উঠে পড়ল, রেডি হয়ে অফিস যাবে। উঠে বসে চোখ কোচলাতে কোচলাতে সামনের দিকে তাকিয়ে দেখল তার রুমের সোফায় সুগা হাত পা ছড়িয়ে বসে বসে ফোনে গেমস খেলতেছে, আর পাশেই ইউনো বিন্দাকে বসে তার সাথে কথা বলতেছে, আবার মাঝে মাঝে ফোনে ফোন খাচ্ছে। একে রে তোরা এ সময়ে কখন নিলি? সুগা ফোন থেকে মুখ তুলে কিছুক্ষণ চেয়ে রইল জাগুকের দিকে, তারপর সুগার একটা কুশন নিয়ে জাগুকের মুখে মেরে দিল। জাগুক কুশনটা মুখ থেকে সরিয়ে বলল, গাইস এখন এটা বলবা না যে এর সাথে আমার কিছু চলে। হ্যাঁ অবশ্যই চলে, আমরা তো ভাবতাম তোর সাথে তোর জাস্ট ঝগড়ার কারণে বান্দরবনে মিট হয়েছে, বাট এখন তো দেখছি মেয়ে বাসা পর্যন্ত পৌঁছে গেছে। মাই গড, তলে তলে এত, আর তুই আমাদের চিঠিপোটাও জানালি না। সে মনে যেটা ঘটেনি সেটা জানিয়ে কি হবে। ইউনো ফোনে কথা বলা শেষ দিয়ে জাগুকের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, ঘটেছে তো অনেক কিছুই আর আমরা আজ জানলাম। গিয়ে নি সুগা, আমরা জাগুকের কিছু হই না। উফ, বললাম তো এর সাথে আমার কোনো রিলেশন নাই, ও জাস্ট আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে। বেশ হয়েছে হয়েছে, আমাদের বোঝাইতে হবে না। সুগা আর ইউনো কাল কুলিয়ে জাগুকদের ড্রয়িং রুমের দিকে চলে গেল। জাগুক কুশনটা নিয়ে এখনো বসে আছে বোকার মতো, এই বন্ধুগুলা সবসময় উল্টা পাল্টা বসে, আজব ব্যাপার। আন্টি আজ আসি আমরা, আপনি কিন্তু সময় করে আমাদের বাসায় আসবেন। জাগুকের মা তেল মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকে হাসলেন। ওনাকে বিদায় দিয়ে তে আর তার মা তাদের বাসায় ফেরত আসলো। বাসায় এসেই তে জলদি করে তৈরি হয়ে ভার্সিটির দিকে চলে গেছে। জাগুক ফ্রেশ হয়ে ডাইনিং এ এসে দেখল সুগা আর ইউনো আবেল কাছে, আর আর চোখে ওকে দেখছে বারবার। জাগুক ওদের পাশে বসে বলল, কি তো তোরা কি চাস এখন, এরকম করে তাকাস কেন? আমরা কিছু চাই না, আমরা জাস্ট বুঝতেছি না তুই আমাদের সাথে আগে সব শেয়ার করতি আর এখন ইয়া বড় বড় টপিক গোপন করে যাচ্ছিস। দিস ইজ আনট্রাস্টেবল, যাও বাসায় ঢুকতে ঢুকতে বলল, রিয়েলি হতাশাজনক। আসেন আসেন, আপনারই বাকি ছিল, আপনিও শুরু করেন। তো কি করব আমরা, যাই হোক এরকম কোটা দিতে আসিনি আমরা। ইউনোর পরশু দিন আংটি বদল, তোরে তো ফোন দিলে তুই ব্যস্ত থাকস, আজ এখানে এসে বুঝলাম কেন এত ব্যস্ততা। আচ্ছা আসিস কিন্তু, বিয়ের সব ঠিকঠাক তোর ইউনো? কার সাথে? সানার সাথে? হ্যাঁ হ্যাঁ জাগুক, তাকে নিয়ে আসিস, না হলে আয়ু তোরে একা পেলে চিবাই চিবাই খাবে। ভাই তাহলে আমি আসবো না, এই আয়ু মেয়েটা অনেক ডেঞ্জারাস, আই মিন গায়ে পড়া স্বভাবে আমার ভালো লাগে না। ইউনোর চক্করে মাইনকার চিবাই পড়তে হয়েছে আমাকে, আংটি বদলে সেও আসবে নাকি? আরে কি কস, আমার সানার একমাত্র বেস্ট ফ্রেন্ড হলো আয়ু, আয়ু তো সবার আগে আসবে। তাহলে তো হলোই, আমি আমেরিকার ট্রিপে চলে যাব, তাও তোর আংটি বদলে আসবো না, ভিডিও কল দিস লাইভ দেখে নেব। তা হচ্ছে না, সরাসরি আসতে হবে তোকে, নাহলে তোর বাসা থেকে লোক ধরিয়ে উঠে নিয়ে যাব আমি। তুই জানিস তো আয়ু আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে, তুই ছেলে হয়ে ওকে ধমক দিতে পারিস না? গায়ে লাগিয়ে ওকে ধমক দিলে? ধমক কতবার ধমক দিছি, তাতেও যদি ঠিক না হয় তো কি করব আমি? আহারে জাগুক মিয়া, নিজে সুন্দর রূপ পাইয়াও বিপদে পড়ছে, যা বের হতরা আমি দেখছি কি করা যায়। জাগুক রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে কার ড্রাইভ করতে করতে ভাবতেছে কি করে ইউনোকে বোঝাবে যে তার দ্বারা ওর এঙ্গেজমেন্টে আসা পসিবল না, কারণ
আয়ু মেয়েটা ওর জন্য জাস্ট পাগল, এত পাগল যে চাকুকে একবার দেখলে আর ওর পিছু ছাড়ে না। কেমনে কি করব? সে জিমিনের সাথে আইসক্রিম খাচ্ছে আর হাসতে হাসতে হাঁটতেছে রুটের কিনারা দিয়ে। চাকু ভাবনার মধ্যে থেকে কার মোড়ে ঢুকালো, ঠিক তখনই গাড়ির সাথে ধাক্কা লেগে তেল আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট করতো, তাও ভয়ে আর বাতাসে দুম করে পড়ে গেল সে। চাকুকের হুশ আসতেই কার থামিয়ে ফেলল সে, তারপর নেমে এদিক ওদিক তাকালো, কারোর কোনো ক্ষতি হলো না তো? তেই নিচ থেকে উঠে দাঁড়িয়ে বলল, চুক্ষি আল্লাহ দেয় নাই। চাকুক তেইর কথা শুনে পেছনে তাকালো, এইবার চাকুকে দেখতে পেয়ে চোখ বড় করে বলল, ও আমার তো বাবা উচিত ছিল, এ বাদরামি আর কে করতে পারে, আপনি ছাড়া আর কে হতে পারে এটা? এ মেজাজ গরম করবা না আমার। আরে এটা জাগুক না? ও মাই গড, জিমিন থাম, আমাকে কথা বলতে দে। আপনি ইচ্ছে করে এমন করেছেন তাই না? এমনিতেও মেজাজ গরম আমার, মেজাজ আরও বিগড়াবা না। কেন কি করবেন? জাগুক আর কিছু বলল না, কারে উঠে বসতেই জিমিন চিল্লাতে চিল্লাতে বলল, জাগুক ভাইয়া প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না, ওর মাথায় তো শুকনো গোবর টাসা আছে, আমার সাথে কথা বলুন না প্লিজ। জাগুক রুকোজকে বলল, তোমাকে একটা অ্যাডভাইস দেই, তোমার বান্ধবীকে একটু মানুষের মতো মানুষ করো, এরকম ঝগড়ায় লেগে থাকলে কবে না জানি মাথা ফেটে মরে যায়। কথাটা শুনতে পেয়ে তে কাছে এসে বলল, কি বললেন আপনি? আমার মাথা ফেটে আমি মরে যাব? তুই মরবে দেখিস। নাউজুবিল্লাহ, এ এসব কি বলিস তুই, কথার কি ছিরি তোর? কার সাথে কি বলতেছিস? চাকুক চলে গেছে ততক্ষণে, জিমিন থেকে ঝাঁকিয়ে বারবার জিজ্ঞেস করতেছে, তে এরকম করে কথা বলে কেন চাকুকের সাথে? তে কিছু না বলে হাঁটা ধরলো উল্টো দিকে। চাকুক অফিস রুমে এসে বসতেই কল আসলো জেহুবের। হ্যাঁ জেহুব বল, আমরা এখন ইয়োনোর বিয়ের শপিং করতে এসেছি, আই মিন আংটি বদলের, তুই আসবি? দূর কিছু ভাল লাগে না আমার, তোরা কর শপিং। তুই এখনো আয়ুকে নিয়ে ভাবছিস? আচ্ছা শোন এক কাজ কর, আয়ুকে বলিস তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলেই তো হলো, আর ও বিশ্বাস করবে? দেখে নিয়ে আসিস, বলিস এই তোর হবু বউ, তাহলেই হয়, আমাকে ভূতে ধরে নাই, আর তে রাজিও হবে না, এত বড় মিথ্যার দরকারও নাই। ফাইন আসিস না পরশু, ইও নতুকে কাঁচা গিলে খাবি সেদিন, কথাটা বলেই কেউ প্ল্যান কেটে দিল। চাকুক অনলাইনে একটা গিফট চুজ করে অর্ডার দিয়েছে, ইউনোর আংটি বদলে দিন দিবে ওকে, কথা হলো আয়ুর থেকে রক্ষা পাবে কি করে। যা হোক যে বুদ্ধিটা দিল তাতে কাজ হবে, কিন্তু আমি রাজি না, আর ওই তেজে এখন অফারটা দিলে ভাব দেখাবে প্রচুর, ঝগড়া শুরু করে দিবে, তারপর আমার হবু ওয়াইফের অভিনয় ও কেনই বা করতে যাবে। সারাদিন ধরে অফিসে থেকে চাকুক ভাবলো কি করে কি করবে। সন্ধ্যা ছয়টার দিকে বাসায় ফিরতে দেখল তোহার রুমে তে তোহাকে পড়াচ্ছে। চাকুক রুমে এসে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে খাবার খেতে খেতে ভাবল, আয়ুর জ্বালানো থেকে তেয়ের সাথে ঝগড়া করব সেটাই বরং ভালো হবে। চাকুক খাওয়া শেষ করে সোফায় এসে তেকে ডাক দিল, তে শুনেও না শোনার ভান করে তোহাকে পড়াচ্ছে, আপু ভাইয়া তোমাকে তিনবার ডাকছে এই নিয়ে। হুম শুনলাম, তুমি পড়ো, আমি এখন ব্যস্ত তাই যাবো না। জাগুক তো নিজের রাগকে কন্ট্রোল করার সব চেষ্টা করেছে, এরকম ভাবওয়ালি মেয়ে সে আর দুটো দেখেনি, একদিকে যে চেষ্টা আয়ু আর একদিকে সে এই দিকে যে ভাবের ফ্যাক্টরি খুলে বসে আছে। মেয়েরা জাগুকের জন্য পাগল হয়ে যায় আর এই মেয়েকে দেখো ঘুরেও তাকায় না। এই মেয়ে এই তোকে বাংলা প্রতির সাথে কয়েকটা উদাহরণ লিখতে দিয়ে উঠে এসে কোমরে হাত দিয়ে বলল, কি সমস্যা, গরুর মতো ডাকতেছেন কেন? আমি গরু? হুম তাহলে তুমি গাভী। আমি গাভী? কি বললেন আপনি, আমাকে এত বড় কথা বলে অপমান করতে পারলেন? আমাকে যে গরু বললা সেটা অপমান হলো না? গরু তো ঠিক আছে, গাভী কিরকম শোনায়,
আপনি নিজের বিবেকে প্রশ্ন করে দেখেন একবার। চি চি, আমার ইজ্জত একটুও রাখলো না। চাঙ্গুর কালি হাত দিয়ে ভাবতে লাগলো যে গাধি তো বলল, জাস্ট তাই বলে এমন সিলকিয়েট করার কি আছে, এটা বুঝি অপমান হলো।